পোল্যান্ডের মাধ্যমে ইউক্রেনকে অস্ত্র দিচ্ছে পশ্চিমারা। পোল্যান্ড থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল, পোল্যান্ড থেকে স্নায়ুযুদ্ধ শুরু হয়েছিল, আবার পোল্যান্ড থেকেই সোভিয়েত আমলের শাসনের পতনও ঘটেছিল। সাম্প্রতিক সময়ে পুতিনের ঘনিষ্ঠ মিত্র রমজান কাদিরভ পোল্যান্ডে আক্রমণ করার হুমকি দিয়েছে। রমজান কাদিরভ বলেন, পোল্যান্ড ইউক্রেনে যে অস্ত্র দিয়েছে এই অস্ত্রগুলো অবিলম্বে ফেরত নেওয়া উচিত এবং রাশিয়ার কাছে ক্ষমা চাওয়া উচিত। রমজান কাদিরভ আরও বলেন, আমাদের প্রেসিডেন্ট একবার হুকুম দিলেই পোল্যান্ডে আমরা 6 সেকেন্ডেই আক্রমণ করতে পারি। আমরা কি পারি বা কি না পারি সেটা দেখাতে পারি। ব্যাপারটি পশ্চিমাদের জন্য বিরাট হুমকি। আবার এই পোল্যান্ডে আক্রমণের ফলে তৃতীয় বিশ্বযুদ্ধ হতে পারে, কেননা পোল্যান্ড ন্যাটোভুক্ত দেশ। রাশিয়া পোল্যান্ডে আক্রমণ করলে আমেরিকা সহ তাদের মিত্র দেশগুলো এগিয়ে আসবে। পোল্যান্ড অতীতে সোভিয়েত ইউনিয়নের সদস্য থাকায় বর্তমানে ন্যাটোভুক্ত সদস্য হওয়ায় দুই দিকেরই অস্ত্র আছে পোল্যান্ডের কাছে। যাই হোক, পুতিনের ঘনিষ্ঠ মিত্রের এই হুমকির পরিবর্তে পোল্যান্ডের সামরিক শক্তি বা কতটুকু? আমাদের আজকের ভিডিওটিতে পোল্যান্ডের সামরিক শক্তি আপনাদের সামনে তুলে ধরব। পোল্যান্ডের সামরিক শক্তি বর্ণনায় যাওয়ার আগে পোল্যান্ডের ভৌগোলিক অবস্থান সম্পর্কে সংক্ষেপে তুলে ধরি। পোল্যান্ডের সাথে জার্মানি, চেক প্রজাতন্ত্র, স্লোভাকিয়া, ইউক্রেন এবং বেলারুশের সাথে সীমান্ত আছে। রাশিয়া পোল্যান্ডে আক্রমণ করতে পারবে একমাত্র বেলারুশের সীমান্ত ব্যবহার করে, কেননা আন্তর্জাতিক অঙ্গনে বেলারুশ এবং রাশিয়া অত্যন্ত ঘনিষ্ঠ। তবে পোল্যান্ডের উত্তর পূর্বে রাশিয়ার কালিনিংরাদ সিটমহল অবস্থিত। রাশিয়ায় কালিনিংরাদের মাধ্যমেই ইউরোপের সামরিক এবং বাণিজ্যিক প্রভাব বাড়াতে পারে। পোল্যান্ডের আয়তন 312,685 বর্গ কিলোমিটার আর জনসংখ্যা আছে 3,82,00,000। পোল্যান্ডের সামরিক বাহিনীতে নিয়মিত সৈন্য আছে 1,20,000। পোল্যান্ডের রিজার্ভে কোনো সৈন্য নেই। প্যারামিলিটারি আছে 32,500। সব মিলিয়ে 1,50,000 সৈন্য আছে পোল্যান্ডের কাছে। পোল্যান্ডের সামরিক বাজেট $14.50 বিলিয়ন। পোল্যান্ডের ভরের ট্যাঙ্ক আছে 863টি। পোল্যান্ডের বহরে থাকা এই ট্যাঙ্কগুলোর মধ্যে জার্মানির লিওপার্ড 2 আছে সব থেকে বেশি। তবে সাম্প্রতিক সময় পোল্যান্ড নিজ দেশেই ট্যাঙ্ক তৈরি করছে। আর্মড ভেহিকেলস আছে প্রায় 5,000 কাছাকাছি এবং আর্টিলারি আছে 600। রকেট প্রজেক্টরস আছে 197টি। পোল্যান্ডের কাছে আমেরিকা সহ রাশিয়ার যুদ্ধ বিমান আছে। এগুলোর মধ্যে আমেরিকান F-16 আছে 48টি। এছাড়াও সোভিয়েত আমলের Sukhoi-22 ফাইটার বোম্বার আছে 18টি। তবে সাম্প্রতিক সময় পোল্যান্ড তাদের বিমান বাহিনীর জন্য আমেরিকা থেকে F-35 কিনছে। এগুলো এখনও হাতে পায়নি পোল্যান্ড। পোল্যান্ডের কাছে 30টি অ্যাটাক হেলিকপ্টার আছে, যেগুলো MI-28 হ্যাবক টাইপের। সব মিলিয়ে পোল্যান্ডের কাছে হেলিকপ্টার সহ যুদ্ধ বিমান আছে 452টি। পোল্যান্ড বাল্টিক সাগরের তীরে অবস্থিত, কিন্তু পোল্যান্ডের নৌবাহিনীকে তেমন উন্নত করেনি। পোল্যান্ডের নৌবাহিনীতে সর্বমোট 86টি নৌযান আছে। এগুলোর মধ্যে ফ্রিগেট আছে 2টি। এছাড়াও সোভিয়েত আমলে ওয়ারশপ প্যাক্টের চুক্তিতে পাওয়া সাবমেরিন আছে 1টি। সাবমেরিনটি কিলো ক্লাসের। শক্তিশালী করভেট আছে 2টি। এছাড়াও অন্যান্য নৌযান, মাইন ওয়ারফেয়ার সহ শক্তিশালী পেট্রোল ভেজেল আছে। প্রিয় দর্শক, পুতিনের ঘনিষ্ঠ মিত্র রমজান কাদিরভের বক্তব্যের মতে রাশিয়া যদি পোল্যান্ডে আক্রমণ চালায়, তাহলে ইউক্রেনের মতো রাশিয়া কি পোল্যান্ডকে খুব সহজেই দখল করতে পারবে? আপনি কি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। নিয়মিত এরকম ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশাপাশি এই ভিডিওগুলি ফেসবুকেও দেখতে চাইলে আমাদের ফেসবুক পেজটিতে লাইক দিন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও জানতে সুযোগ করে দিন।